প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল, আর সেই ম্যাচে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগার বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তাণ্ডবে মাত্র 232 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমেছিলেন ব্ল্যাক ক্যাপসরা, 44.3 ওভার খেলেছেন, তাতেই জয় তুলে নিয়েছে এই নিউজিল্যান্ড ক্রিকেট দল। এতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউইরা। মূলত তামিম সাব্বির, মুশফিক রিয়াদের ব্যর্থতায় প্রত্যাশা অনুযায়ী রান পায়নি বাংলাদেশ দল। তবে মিঠুন মিরাজ, সাইফুদ্দিনের ব্যাটে সম্মানজনক একটি স্কোর করতে সক্ষম হয়েছে টাইগাররা। অন্যদিকে প্রথম থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস। নিকোলাস 53 রান করে ফিরলেও গাপটিল 117 রানে অপরাজিত ছিলেন। প্রথম 10 ওভারে টাইগারদের ভুলটি ধরিয়ে দিয়েছেন গাপটিল। তিনি বলেন, বাংলাদেশ দল প্রথম 10 ওভারে 4 উইকেট হারিয়ে ফেলে, আর সেখান থেকে ম্যাচে ফেরা খুব কঠিন একটি কাজ। আমাদের সবাই বাংলাদেশকে যেভাবে চাপে রেখেছিল সেটা তৃপ্তিদায়কই ছিল। নিউজিল্যান্ডের দুই ওপেনারের মতে, যদি বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারত তাহলে ম্যাচের ফল হয়তো ভিন্ন হতে পারত। তাদের ব্যর্থতার কারণে নিউজিল্যান্ড সহজ লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।